পুর সংস্থার উপনির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে মোট 61 জন পুলিশ আধিকারিকের বদলির তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত বদলির তালিকা স্বাক্ষর করেন আইজি সরস্বতী আর। আসন্ন পুর সংস্থার উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয় বুধবার। ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর স্তরের মোট 61 জন পুলিশ অফিসারের রদবদলের তালিকা প্রকাশিত হয়। রাজ্য পুলিশের আইজি সরস্বতী আরের স্বাক্ষরিত বদলির তালিকায় রয়েছে 31 জন ইন্সপেক্টর ও 30 জন সাব ইন্সপেক্টর, তার মধ্যে 3 জন মহিলা সাব ইন্সপেক্টর রয়েছেন। পুলিশের সদর দপ্তর থেকে প্রকাশিত বদলির তালিকা অনুযায়ী ইন্সপেক্টর বাপি দেববর্মাকে বদলি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে গুমতি জেলাতে, ইন্সপেক্টর দেবপ্রসাদ রায়কে গুমতি জেলা থেকে উত্তর জেলাতে, ইন্সপেক্টর বেনু মাধব দেকে বদলি করা হয়েছে উত্তর জেলা থেকে সিআইডি অর্গানাইজেশনে, ইন্সপেক্টর সুব্রত বর্মনকে পিএইচকিউ থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়, সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনকে পশ্চিম জেলা থেকে ঊনকোটি জেলায়, এসআই আলমগীর হোসেনকে পশ্চিম জেলা থেকে ঊনকোটি জেলায়, ইন্সপেক্টর কান্তিনাথ ঘোষকে উত্তর জেলা থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়, ইন্সপেক্টর মনোরঞ্জন দেববর্মাকে পশ্চিম জেলা থেকে খোয়াই জেলায় পাঠানো হয়েছে, ইন্সপেক্টর মানিক দেবনাথকে ধলাই জেলা থেকে পিএইচকিউ লিগ্যাল সেলে, ইন্সপেক্টর সঞ্জিত দেববর্মাকে এসবি থেকে ধলাই জেলায় পাঠানো হয়, এসআই কিরণ শঙ্কর চৌধুরীকে ধলাই জেলা থেকে পাঠানো হয় ট্রাফিক ইউনিট আগরতলায়, এসআই পরীক্ষিত দেববর্মাকে ঊনকোটি জেলা থেকে ধলাই জেলাতে, এসআই কৃতিজয় রিয়াংকে সিপাহীজলা জেলা থেকে পশ্চিম জেলায়, এসআই বিষ্ণুপদ ভৌমিককে পশ্চিম জেলা থেকে সিপাহীজলা জেলায় বদলি করা হয়েছে, ইন্সপেক্টর আশিস দাসকে বদলি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সিকিউরিটি ইউনিটে, ইন্সপেক্টর পোলোরাম দাসকে বদলি করা হয় সিকিউরিটি ইউনিট থেকে দক্ষিণ জেলাতে, ইন্সপেক্টর পার্থ সারথী পালকে বদলি করা হয়েছে গুমতি জেলা থেকে পুলিশের সদর দপ্তরে, ইন্সপেক্টর অনুপম দাসকে সিপাহীজলা জেলা থেকে দক্ষিণ জেলায়, এসআই শ্যামাপ্রসাদ দাসকে সিপাহীজলা থেকে উত্তর ত্রিপুরা জেলায়, এসআই সঞ্জয় লস্করকে ঊনকোটি জেলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায়, ইন্সপেক্টর সৌগত চাকমাকে উত্তর ত্রিপুরা জেলা থেকে ঊনকোটি জেলায়, ইন্সপেক্টর পরিতোষ দাসকে সিপাহীজলা জেলা থেকে উত্তর ত্রিপুরা জেলায়, মহিলা সাব ইন্সপেক্টর অপর্ণা দেবনাথকে পশ্চিম জেলা থেকে ঊনকোটি জেলায়, মহিলা সাব ইন্সপেক্টর শিউলি দাসকে ঊনকোটি জেলা থেকে সিপাহীজলা জেলায়, মহিলা সাব ইন্সপেক্টর শাশ্বতী দাসকে সিপাহীজলা জেলা থেকে এন্টি নার্কোটিক্সে, ইন্সপেক্টর যতীন্দ্র দাসকে খোয়াই জেলা থেকে উত্তর ত্রিপুরা জেলায়, মহিলা ইন্সপেক্টর শিপ্রা বৈদ্যকে সিআইডি থেকে এসবিতে পাঠানো হয়েছে, ইন্সপেক্টর তাপস ভূমিককে ধলাই জেলা থেকে পাঠানো হয়েছে বর্ডার উইংসে, ইন্সপেক্টর রতন কুমার দেবকে পাঠানো হয়েছে বর্ডার উইংস থেকে গোমতি জেলায়, ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সিনহাকে বদলি করা হয় জিআরপি থেকে লোকায়ুক্তে, এসআই সঞ্জয় দেববর্মাকে উত্তর জেলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায়, এসআই প্রভাত চন্দ্র শীলকে সিপাহীজলা জেলা থেকে ধলাই জেলায়, ইন্সপেক্টর কেশব হরি জমাতিয়াকে ট্রাফিক ইউনিট থেকে উত্তর ত্রিপুরা জেলায়, ইন্সপেক্টর রতনমণি দেববর্মাকে উত্তর ত্রিপুরা জেলা থেকে ট্রাফিক ইউনিটে, ইন্সপেক্টর কপিল দাসকে ট্রাফিক ইউনিট থেকে জিআরপি ইউনিটে, ইন্সপেক্টর প্রণব দাসকে জিআরপি ইউনিট থেকে ট্রাফিক ইউনিটে পাঠানো হয়েছে, ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসকে ট্রাফিক ইউনিট থেকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে, ইন্সপেক্টর যুবরাজ চাকমাকে উত্তর ত্রিপুরা জেলা থেকে ট্রাফিক ইউনিটে পাঠানো হয়, ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তীকে ভিজিলেন্স থেকে পাঠানো হয় গুমতি জেলা ত্রিপুরায়, ইন্সপেক্টর ভাস্কর সরকারকে পাঠানো হয়েছে পিটিএ থেকে ভিজিলেন্সে, ইন্সপেক্টর সৌমেন সরকারকে ভিজিলেন্স থেকে জিআরপি ইউনিটে, ইন্সপেক্টর শিবু চন্দ্র দেকে ঊনকোটি জেলা থেকে পাঠানো হয় ভিজিলেন্সে, ইন্সপেক্টর রণেন্দ্র কিশোর ভট্টাচার্যকে এমটিএফ ইউনিট থেকে পাঠানো হয়েছে গুমতি জেলাতে, ইন্সপেক্টর কিশোর কুমার দাসকে পাঠানো হয় জিআরপি ইউনিট থেকে উত্তর ত্রিপুরা জেলায়, ইন্সপেক্টর নয়নমণি নমসূত্রকে উত্তর ত্রিপুরা জেলা থেকে পাঠানো হয়েছে এমটিএফ ইউনিটে, এসআই দীপু দেববর্মাকে বদলি করা হয়েছে ট্রাফিক ইউনিট থেকে সিপাহীজলা জেলায়, এসআই কালীপদ দেবকে এসবি থেকে পাঠানো হয় দক্ষিণ ত্রিপুরা জেলায়, এসআই সূর্যকান্ত জামাতিয়াকে দক্ষিণ ত্রিপুরা থেকে পাঠানো হয়েছে এসবিতে, এসআই বাদল লস্করকে ট্রাফিক ইউনিট থেকে গুমতি জেলায়, এসআই রূপেন্দ্র দেববর্মাকে উত্তর জেলার পিটিএ থেকে পাঠানো হয়েছে উত্তর জেলা, এসআই পরেশ দেববর্মাকে ট্রাফিক ইউনিট থেকে পাঠানো হয়েছে সিপাহীজলা জেলায়, এসআই রাধাকিশোর দেববর্মাকে ঊনকোটি জেলা থেকে এসবিতে, এসআই জনরঞ্জন দেববর্মাকে সিপাহীজলা জেলা থেকে সিকিউরিটি ইউনিটে,
এসআই পঙ্কজ দেবনাথকে ট্রাফিক ইউনিট থেকে পাঠানো হয়েছে ধলাই জেলায়, এসআই অপূর্ব দাসকে গুমতি জেলা থেকে পাঠানো হয় ঊনকোটি জেলায়, এসআই জীবন সাহাকে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে উত্তর ত্রিপুরা জেলায়, এসআই রাজেন্দ্র দেববর্মাকে পিটিএ থেকে ধলাই জেলায়, এসআই সুমন দেবকে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে এসবিতে, এসআই প্রবীর দেববর্মাকে গুমতি ত্রিপুরা জেলা থেকে পশ্চিম জেলায়, এসআই কেউ জাইলামককে বদলি করা হয়েছে গুমতি জেলা থেকে উত্তর ত্রিপুরা জেলায়, এসআই জয়নাল হোসেনকে ঊনকোটি জেলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।